আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দিনের ভুল ত্রুটির মধ্যে বড় ধরনের ভুল ত্রুটি হয় আল ইসরাফ ওয়া তাবজির। ইসরাফ এবং তাবজির অর্থাৎ অপব্যয় এবং বেশি ব্যয় করা, মানে একটা হলো যেখানে যা ব্যয় করা দরকার তার থেকে বেশি ব্যয় করা, আরেকটা হলো অপাত্রে ব্যয় করা, যেখানে ব্যয় করার কোনো দরকারে নাই সেখানে ব্যয় করা, এটাকে বলা হয়, একটাকে বলা হয় ইসরাফ আরেকটাকে বলা হয় তাবজির। ঈদের দিনে অনেকে আমরা বেহুদা খরচ করি, এই বেহুদা খরচ করা দুটাই হারাম, ইসরাফও হারাম তাবজিরও হারাম। বেহুদা বলতে মানে কোরবানি, আলহামদুলিল্লাহ ভালো কাজ, কোরবানির যত আপনি বেশি টাকা দিয়ে করতে পারেন এটা আলহামদুলিল্লাহ আল্লাহর উদ্দেশ্যে আপনি কোরবানি দিচ্ছেন, কিন্তু দেখা গেল কিছু কোরবানি আছে একেবারে বেশি তাবজির, বেশি ইসরাফ, মানে দেখা গেছে আমি 4-5 লক্ষ টাকা দিয়ে কোরবানি করা, এটা এত জরুরি বিষয় না, আমি সর্বোচ্চ 1-2 লক্ষ টাকা দিয়ে করলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ সামর্থ্য দিয়েছেন, তো বাকি টাকা আমি গরিব মিসকিনকে সদাকা করে দিই, বন্যার্থ মানুষ কষ্ট করতেছে আমি বন্যার্থ মানুষের জন্য দিয়ে দিই। এখানে একেবারে বেশি বাড়াই দেওয়া এটা ইসরাফ এবং তাবজিরের অন্তর্ভুক্ত। এরপরে আপনার দেখা গেল ঈদের দিন খরচ করতে গিয়ে, কাপড় চোপড় কিনতে গিয়ে, বাজার করতে গিয়ে একেবারে বেশি ইসরাফ করে ফেলা, সীমা লঙ্ঘন করে ফেলা, স্বাভাবিকতার চেয়ে বেশি করা, এটা আমরা ঈদের দিন লক্ষ্য করি, এটা ইসলামে নিষিদ্ধ। এরপরে তাকবীরুল জামাঈ, একজনের নেতৃত্বে জামাতবদ্ধ তাকবীর বলা, মানে দেখা যায় যে সবাই জামাতবদ্ধভাবে তাকবীরগুলো বলতে থাকা, অনেক জায়গায় এরকম আছে দেখা যায় একেবারে জামাতবদ্ধভাবে একজনের নেতৃত্বে, যেমন হজের তালবিয়া আমাদের দেশের হাজিরা বা অনেক দেশের হাজিরাই করে, একজনের নেতৃত্বে তালবিয়া পাঠ করতে থাকে, একজনে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন এটা শুনে বাকিরা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা বেদাতি পদ্ধতি, প্রত্যেকে প্রত্যেকের তাকবীর নিজে নিজে বলবে, ঠিক ঈদের তাকবীরও প্রত্যেকে নিজের তাকবীর নিজে একা একা বলতে থাকবে। এরপরে ঈদের দিনের বড় ধরনের ভুল ত্রুটি হলো সামাউল গানা, গান বাজনা শোনা, ঈদের দিন গান বাজনা শোনার মাত্রা বেড়ে যায়, এটা হারাম কাজ। ওয়া ইখতালাতুর রিজাল বিন্নিসা, পর্দার ব্যাপক লঙ্ঘন, হেজাবের লঙ্ঘন, নারী পুরুষ সেদিন একাকার হয়ে যায়, যে মনে হয় যে আজকের দিনের জন্য পর্দা শিথিল করে দেওয়া হয়েছে, আজকে আর পর্দার ভিতরে মা বোনেরা থাকার দরকার নাই, সাজগোজ করে বেপর্দাভাবে বাইরে বের হওয়া যায়, অথচ বছরের শ্রেষ্ঠতম দিন, ফজিলতের দিন, সেই দিন, যেই দিনটা যত বেশি ফজিলতের ওই দিনের গুণাটাও তত মারাত্মক, ওইটা খেয়াল রাখবেন। মসজিদে হারামের ফজিলত 1 রাকাতে 1 লক্ষ রাকাত, মসজিদে হারামের সমস্ত আমাল অন্য জায়গার আমালের থেকে গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে মসজিদে হারামের এলাকায় আপনি একটি গুনার কাজ করবেন সেটাও বাহিরে গুনার কাজ করার থেকে ওই জায়গার গুনাটার পরিমাণ কঠিন, 1 লক্ষ বলা যাবে না কিন্তু অন্য জায়গার থেকে কঠিন, অন্য জায়গার থেকে গুনাটা গুরুতর। তাহলে কোরবানির দিন ইয়াউমুন নাহার যেহেতু বছরের 354 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন, এই দিনের ভালো আমলগুলো সারা বছরের আমলের থেকে শ্রেষ্ঠতম, ঠিক একইভাবে এই দিনে যদি আপনি গুনার কাজ করেন সেই গুনাটাও হয়ে যাবে এরকম শ্রেষ্ঠতম গুনা, তাহলে আপনি সারা বছর বেপদ্দা থাকা আর এই দিনে বেপদ্দা থাকা বেশি গুনার কাজ, সারা বছরের এখতালাতের থেকে এই দিনের এখতালাত বেশি গুণা, অথচ আমরা দেখি এই দিনে নারী পুরুষের কোনো আর ব্যবধান নাই, সবাই যাই পুরুষেরা যায় নারীদেরকে পা ধরে সালাম করে, আবার মহিলারা আসে পুরুষদেরকে পা ধরে সালাম করে, তারপরে সালাম এনে তারপরে গল্প গুজব করে, আজকে একটা ঈদের দিন পর যদি না মিলি কথা না বলি কেমন হয়, হ্যাঁ এইটা করতে যাই হারামের প্রসার প্রসার, এটা ঈদের দিনের বড় ধরনের গুণের কাজ। আরেকটা হলো আত্তেখাজ সৌরা, যেটা আমরা বলছি বেশি বেশি ছবি তোলা, বর্তমানে এই ভালো মোবাইলগুলো এসে প্রযুক্তি এসে দেখা যাচ্ছে এই ছবি তোলার ব্যাপক প্রসার প্রসার, এটাও ইসলামে হারাম, শুধুমাত্র কয়েকটা ক্ষেত্র ছাড়া বাকি সব ক্ষেত্রে এরকম অপ্রয়োজনীয় ছবি তোলা, ছবির প্রচার প্রসার করা এটি সম্পূর্ণরূপে হারাম। এরপরে আমরা আসি কোরবানি সংক্রান্ত কিছু বিষয়।